আল্লাহ কোরআনের মধ্যে বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও গোলাম, এ আমার গোলাম, টেনশন করার কোনো প্রয়োজন নাই, মন খারাপ করার কোনো দরকার নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম বিজয় তোমাদেরই হবে, বিজয় মুসলমানদেরই হবে, বিজয় আমাদের হবে না হবে না? হে মুসলমান বলেন বিজয় আমাদের হবে না হবে না? আল্লাহ বলে বিজয় তোমাদেরই হবে, তোমাদেরই হবে, তবে শর্ত হলো তোমাকে মুমিন হওয়া লাগবে। মুমিন কি হওয়া লাগবো? আমাদের যে ইমানদারের অবস্থা, ইমানের যে লাল বাতি জ্বলে গেছে এক একজনের, এই ইমানের আলো দিয়া বাংলাদেশ জয় করবো দূরের কথায়, সোনারগাঁওয়ের এই চোর কামালদি গ্রামে জয় করা যাবে না, কথা কন ঠিক না? বেঠি আমাদের ইমানের পাওয়ার কেমন হয়েছে জানেন? 10 কেজি গরুর গোশত যদি সুন্দর করে রান্না করিয়া নিচে যদি 10টা মোমবাতি জ্বালাইয়া দেন, কিয়ামত পর্যন্ত জ্বালাইলেও এই গরুর গোশত খাওয়া সম্ভব হইব? আমাদের ইমানের ভোল্টেজের পাওয়ার কমে গেছে, কথা বলেন ঠিক না? বেঠি এজন্য ইমান বাড়াইতে হবে। হ্যাঁ মুসলমান, ইমান বাড়াইতে হবে, রাজি আছেন? ইমান, হ্যাঁ মুসলমান, ইমানের পক্ষে থাকতে হবে, মুমিন হওয়া লাগবে, কথা বলেন ঠিক না? বেঠি মুমিন হইতে হলে 6 গুণে গুণান্বিত হইব। কয় গুণে গুণান্বিত হইতে হইব? আল্লাহ 18 নম্বর পারার মধ্যে একটা সুরা নাজিল করেছেন, সুরাতুল মুমিনুন, 6 গুণে গুণান্বিত হবে যারা মুমিন হবে, তারা মুমিন হবে যারা জান্নাতের ওয়ারাসাত পাবে তারা। জোরে বলেন আল্লাহু আকবার। কয় গুণে গুণান্বিত হইব? 6 গুণে। 1 মিনিটে 6টা গুণ আপনাদেরকে শোনায় দিই। আল্লাহ কোরআন শরীফের সুরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলতেছে যারা মুমিন হবে তারা সফল হয়ে গেছে, হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন হইলে সফল হয়ে গেছে, গা একবারে অসফল হয়ে বয়ে আসছে। আমাদের সমাজের মধ্যে কেউ যদি দরিদ্র থাকে, হঠাৎ করে বড় লোকে যা আঙুল ফুলে কলা গাছ, ওই লোকটা সফল হয়ে গেছে, কথা কর ঠিক না? একটা গরিবের পোলারে যদি বড় একটা সরকারি চাকরি, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, সেরেস্তাদার হইতে পারে, ওই পোলাটা সফল হয়ে গেছে, কথা বলে ঠিক না? বিচারের মধ্যে যদি চেয়ারম্যান সাহেব ঘুষ মুষ খাইয়া মোটামুটি বিচারটারে সুন্দর করে বাইন মাইরা পাতলা বাইন গণবাইন দিতে পারে, ওই বিচারটা টাটকা হয়েছে, কথা কর ঠিক না? বেঠি আছে না নাই? আমাদের গ্রামের মানুষ এক সময় ভাত খাইতে ভাত পায় নাই, হঠাৎ করে কোটি কোটি টাকার মালিক, ঢাকা শহরে গুলশান বনানীতে ফ্ল্যাট, তারপরে ব্যবসা বাণিজ্য বিদেশে আছে, এরকম যদি হঠাৎ করে কারো হয়ে যায়, ওই লোকটা সফল হয়ে গেছে, কথা বলে ঠিক না? বেঠিক আল্লাহ বলে না, দুনিয়ার লাইনে তুমি সফল হইল, আখেরাতের লাইনে তুমি সফল নাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে ফামান যুহজিহানিন নার, ফামান যুহজিহানিন নার وأدخل الجنة فقد فاز। আল্লাহ বলে যারা জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতি হয়ে গেছে এরা সবাই সফল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী বলে আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত, যে নিজের নফসকে কন্ট্রোল করতে পারলো এবং মরার পরের জিন্দিগির জন্য কিছু আমল করতে পারলো, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলে লোকটা সফল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান বন্ধুরা, আমার 6 গুণে গুণান্বিত হতে পারলে সে হলো মুমিন। আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে 1 নম্বর মুমিনের গুণাবলী, যারা সালাত আদায় করবে খুশু এবং খুজু ওয়ালা দিল নিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। খুশু এবং খুজু, এটার ব্যাখ্যা বলতে গেলে মুফতি তাকি উসমানি দামাত বরকাতুহুম তিনি তার কিতাবের মধ্যে লেখেন, যার ভিতর এবং বাহির অর্থাৎ জহের এবং বাতেন ঠিক করে যে নামাজ পড়ে তার নামাজটা হলো খুশু খুজু ওয়ালা নামাজ। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমাদের নামাজের মধ্যে খুশু খুজু আছে? নামাজের মধ্যে দাঁড়াইলেই দিলের মধ্যে আইয়া শয়তান খালি গুতায় কোন জায়গায় কি করছো সারাদিন, এ রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা বাণিজ্য, যত চিন্তা ভাবনা আছে সব নামাজের মধ্যে আইসা পারে, কথা বলে ঠিক না? বেঠিক
এই কথাটা আমার কথা না, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তিনিও হাদিস শরীফের মধ্যে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমানদার যখন নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর পরে শয়তান মানুষের রগের মধ্যে ঢুইকা একবারে কলবের মধ্যে এসে নাচে নাচে। আমাদের যাত্রাবাড়ির হজরত সুন্দর করে এটা বলতেন, নাইস পারে সুন্দর করে শয়তান এসে নাচিয়া কি কয়, তো অমুক জায়গায় এটা রেখেছোস, ওই জায়গায় এটা রেখেছো, সব চিন্তা চেতনা নামাজের মধ্যে আসে, কথা বলে ঠিক না বাড়ি। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানবী নব্বর আল্লাহ আমার কাদাও, ওনার কাছে এক লোক আছে, হুজুর আমি চাবি রাখছি কোথায় খুঁজা পাইতেছি না, হুজুর কয় নামাজে দাঁড়ায় যাও, নামাজের মধ্যে দাঁড়াইছে মতো এই শয়তান এক কইতেছে দিলের দিলে, এই তুমি যে চাবিটা কই রাখছো, তুমি জানো না নামাজের মধ্যে দাঁড়াইছো, চাবি তো তোমার ওই যে ঘরের ওই কোণার মধ্যে ওই জায়গার মধ্যে রাখছো, নামাজ শেষ করে যায় কে হুজুর চাবি তো পেয়ে এলেছি, কোথায় পাইছো কয় নামাজের মধ্যে, কে যেন এক কইতেছে ওই ঘরের ওই কোণার মধ্যে রাখছো। এই জন্য নামাজের মধ্যে শয়তান ইয়া দিলে গুতায়া গুতায়া মানুষের মধ্যে সব ধোকাবাজি করে, কথা কন ঠিক না বেঠিক। উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য কিন্তু খারাপ, কথা কন ঠিক না বেঠিক, উদ্দেশ্য খারাপ। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের মধ্যে বললাম, মুফতি তাকি উসমানি দামাদ ইসলাহী খুতুবাত কিতাবের মধ্যে লেখছেন যে আমিরে মুয়াবিয়া একদিন হঠাৎ করে তিনি তাহাজ্জুদের নামাজ তার মিস হয়ে গেছে, তখন তিনি সকালবেলা উঠা কান্না রুনা জারি এবং কি করবেন, সারাদিন অনুতপ্ত, সারাদিনটা ভালো লাগতেছে না, তাহাজ্জুদ মিস হয়ে গেছে। পরের দিন রাত্রে যখন ঘুমাইছেন কে যেন এসে ডাক দেখা, হুজুর ওঠেন ওঠেন, তাহাজ্জুদের সময় হয়েছে। আমিরে মুয়াবিয়া কয় কে, আমার ঘরে তো কেউ ছিল না, ভিতর থেকে দরজা লাগানো, তুমি কে? কয় আমি হইলাম শয়তান, তুমি আমার কেন জাগাইলা, শয়তান তো ভালো কামের মধ্যে জাগায় না। কয় গতকালকে যেই কান্দা কাঁদছেন, 10 রাত্রি 100 রাত্রি তাহাজ্জুদের নামাজ না পড়লে হেরছে বেশি সুয়াব কান্দা পাইয়া ফেলেছেন, জোরে কোন সুবহান, এই জন্য আগের সোয়াব থাকুক, এটাই ভালো। আপনার তাহাজ্জুদ মিস করলে আপনি কানবেন, আবার 100 রাইজের সোয়াব আল্লাহ আপনার দিয়ে দিব। শয়তান কত বড় শয়তান, কথা বলেন ঠিক না ব্যাঠি। এরকম কিছু মানুষ নামক শয়তান আছে না নাই আমাদের সমাজে, কিছু মানুষ দেখবেন এত শয়তান কি করে, ওই শয়তান এই শয়তানরা দেখলে সেলুট মারে, কথা কন ঠিক না ব্যাঠি, আছে না নাই। আল্লাহ হেদায়ত নসিব করুক, সবাই বলেন আমিন। মমিন মুসলমান বন্ধুরা আমার, মুমিনের 2 নম্বর গুণাবলী আল্লাহ বলে, ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের 2 নম্বর গুণাবলী হলো এই, মুমিন অনর্থক বিষয় থেকে বেঁচে থাকবে, এটা তার 2 নম্বর গুণাবলী। এ মুমিন, অনর্থক কোনো কাজ, অনর্থক কোনো কাজ এবং কথা আমাদের বলা যাবে না। আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু মানুষ চায়ের দোকানে বসলে, ওরে আল্লাহ দুনিয়ার সবচেয়েতে বড় রাজনীতিবিদের মতো জ্ঞান দিয়ে আসে, কথা বলে আছে না নাই। মনে হয় আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি তার পিএস রাখতো, তাহলে রাজনীতির জ্ঞান তার পিএস এর থেকে বেশি জ্ঞানে, চায়ের দোকানের টকশুওয়ালার জ্ঞান বেশি থাকতো, এরকম কিছু আছে না নাই। এত বোঝা বোঝে বুঝতে বুঝতে দেখবেন মাথার মধ্যে চুল সব টাকলা মুরাদের মতো হয়ে গেছে, কথা কন ঠিক না ব্যাডি। ও বাবা জিরা, ওই চায়ের দোকানের মধ্যে টকশু না করিয়া ওই টাইমটা যদি মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই শব্দগুলি যে আমরা পড়তাম, তাইলে আমাদের আমল নামার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সওয়াব দিয়া ভরপুর করে দিতেন, কথা বলেন ঠিক কি না। এই যে ডায়াবেটিসের রোগী যারা সকালবেলা দেখবেন 2-3 জন মিললে হাঁটতে যায়, হাঁটতে গেলে এ এর লগে গিবাদ, এ এর লগে গিবাদ, কারবার কী হলো, কোন সমাজে কী হলো, মহিলা হোক পুরুষ হোক, মনে করেন গিবাদ চলছে তো চলছে, চলছে তো চলছে। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই হাকিমুল উম্মত তিনি বলতেন, এখন গিবত তো গিবত নেহি হে, গিবত তো গিবাত হয়ে গেছে, গি দিয়া বাদটা খেলে যেমন মজা, এরকম গিবাদ করাটা হয়ে গেছে মজা, কথা বলে ঠিক না ঠিক। হাজি সাহেব মাঝে মধ্যে কয় কইলে কি বদ হয়ে যায়, না কইলেও পারি না কইয়া, কিন্তু ঠিকই কইয়া পালায় আছে না নাই। আপনি না কইয়া এই কথাটা কইয়া কইেন না, তাহলে তো আল্লাহর কাছে আপনি বাইচে গেলেন। গিব থানবী রহমতুল্লাহ বলতেন, গিবত যদি কারো করতে হয় বাবা মার করো, তাহলে তোমার আমল না মানে নেক বলে বাবা মার অ্যাকাউন্টে চলে যাবে, জোরে কোন সুবহান। এখন বাবা মার গিবত কেউ করবো, জীবনে কোনো সন্তান বাবা মার গিবত করবে না। আসেন, ওয়াল্লাযীনাহুম লিযযাকাতি ফাঈলুন, 3 নম্বর গুণাবলী, এটা গরিব মানুষের জন্য না, এটা হলো বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ ধনী সালমান এফ রহমানের জন্য। এই 3 নম্বর গুণাবলী হইল পাকিজা গ্রুপের মালিকের জন্য, 3 নম্বর গুণাবলী হইল আমানত শাহ লুঙ্গির মালিকের জন্য, কথা বলেন ঠিক না বা ঠিক। বাংলাদেশে যাদের ব্যাংকের মধ্যে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টাকা আছে, এদের এই আয়াতের তাফসির শোনা লাগবে, কথা বলেন ঠিক কি না। আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল বলে, এ দুনিয়ার ভরলোকেরা,
কোটি কোটি টাকার মালিক আজকে সোনালী ব্যাংকে টাকা, রূপালী ব্যাংকে টাকা, অগ্রণী ব্যাংকে টাকা, যমুনা ব্যাংকে টাকা, টাকা আর টাকা। তারপরে টাকা রাখার বাংলাদেশে জায়গা নাই, ক্লাস ফিনিশিংয়ে চলে যায় তারা সুইস ব্যাংকে টাকা রাখার জন্য, সেখানেও মাইরি খায়। এই জন্য কী করবে, সিঙ্গাপুরে বাড়ি কেনে, তারপরেও পেট ভরে না, এরপরে অস্ট্রেলিয়া গিয়া বাড়ি কেনে, তারপরে হয় না, তারপরে আমেরিকা পর্যন্ত গিয়া বাড়ি ঘর তৈরি করে আসে না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলে, এ দুনিয়াবাসী ভালো করিয়া শোনো, এই পৃথিবীর মানুষের উদাহরণ হইল এই, এই বনি আদমকে যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানা দেওয়া হয়, সে বলবে আল্লাহর একটা স্বর্ণের পাহাড়ের মালিক আমারে বানাইয়া দাও। আল্লাহ বলে দিলাম তোরে দুই নম্বরটার মালিক বানাইয়া। এবার বনি আদম মনে মনে তামান্না করবে আল্লাহর একটা স্বর্ণের পাহাড় মালিক বানাইয়া দাও, আল্লাহকে দিলাম তোরে তিন নম্বরটার মালিক বানাইয়া। এরপরে সে বলবে আল্লাহ ফ্যাট ভরছে না আমারে আরে দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলে, এই বনি আদমের পেট ভরবে তার কবরের মধ্যে যখন মাটি দেওয়া হবে, সিনার মধ্যে যখন কবরের মাটি ভরবে। কথা কোন ঠিক না বেটি? আমাকে পেট ভরে, কিছু মানুষের পেট বললেও চোখ ভরে না, চোখ ভরলেও মন ভরে না। পাগল মন, মন খালি দুনিয়া কামাইতে লেগা কামরা কামড়ি করে আসে না নাই। আল্লাহর নবী এটা একটা কুটুক্তিমূলক ভাষায় আল্লাহর নবী বলেছেন, আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, দুনিয়াটা একটা মরা বস্তু, দুনিয়া নিয়ে যারা কামড়া কামড়ি করে এরা হইল কুকুর। এই যে চেয়ারম্যানের নির্বাচনের সময় মারামারি লাগছে না লাগছে না? এখন তো শুধু এক দলীয় নির্বাচন, এরপরও ওই দলেরই আরো তিনজন চারজন বিদ্রোহী ক্যান্ডিডেট, এ আরে কিলায় ও আরে কিলায়, কথা কন ঠিক না বেঠি? এগুলি বললেও জ্বালা, না কইলেও সমস্যা, কথা বলে ঠিক না বেঠি? হুজুররা রাজনীতির কথা বলবে কেন? এই হুজুররা রাজনীতির কথা কইবো না, তোর হুজুর রাজনীতির কথা বলবো কেনা? এই কোরআনের মধ্যে রাজনীতির কথা আছে না নাই? মূর্খর করে মূর্খ, কোরআন শরীফ তো পড়ো নাই, কোরআন শরীফ তোমার সিলেবাসের মধ্যে নাই, তোমার দেশের প্রধানমন্ত্রী ভালো করে সহি যুদ্ধ করে কোরআন পড়তে পারে না, শিক্ষামন্ত্রী কোরআন পড়তে পারে না, কথা বলে ঠিক না বেঠি? এই জন্য আমি এক এমপি সাহেবের বাড়িতে মাহফিলে গিয়া বলছিলাম, আমার সাত দিনের জন্য যদি শিক্ষামন্ত্রীর দায়িত্বটা দিয়ে দিতেন তাহলে বেশি কিছু কাম করলাম, নাহলে দুইটা কাম করতাম, কয়টা? এক নম্বর কাম করতাম যদি শিক্ষামন্ত্রী, আপনারা তো জীবনও হুজুর গো, এদেশের এমপি মন্ত্রী চেয়ারম্যানই বানান না, এই চেয়ারম্যানে হুজুরের হাত পাখা মাকড়া কিছু এই বছর চেয়ারম্যান হয়েছে, কথা কন ঠিক না বেঠি? যদি আমি মাওলানা আবুল কালাম আজাদ শরীয়তপুরীকে যদি শরীয়তপুরে এক আসন থেকে এমপি নির্বাচনে জয়যুক্ত করে আমার দেশের জনগণ যদি আমাকে সংসদে পাঠাইত, আর যদি কোনো মতে ওই যে ফাটাকৃষ্ণ মন্ত্রীর মতো সাত দিনের জন্য শিক্ষামন্ত্রী পেয়ে যাইতাম, তাহলে দুইটা কাম করবো, কয়টা কাম ভালো করে শুনে রাখেন। এক নম্বর কাজ হইল প্রত্যেকটা প্রাইমারিতে আর হাই স্কুলে কোরআন পড়া বাধ্যতামূলক করে দিতাম। মুসলমানের 93.7 মুসলমানের সংখ্যা, এদেশ চলে মুসলমানের ট্যাক্সির টাকায়, অথচ মুসলমানের সন্তানকে কোরআন পড়ার কোনো ব্যবস্থা সরকার করে নাই, কথা বলে ঠিক না বেঠি? দুই নম্বর কাম করলাম এইটা, প্রত্যেকটা স্কুল এবং প্রাইমারি স্কুলে একজন করে কোরআনের হাফেজ সহি শুদ্ধ করে পড়ানোর জন্য নিয়োগ দিয়া এবং প্রত্যেক মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতন সরকারিভাবে ব্যবস্থা করে দিয়া যাইতাম। এটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা আলেম ওলামা খুশি হইতো, বাংলাদেশে করোনা ভাইরাস অমিক্রন এগুলি কিচ্ছু থাকলো না, কথা করেন ঠিক না বেঠি? এদেশের সবচেয়ে কষ্ট করে এদেশের আলেম ওলামা ইমাম সাহেবরা, এদেশের ইমামদের পক্ষে কথা বলার মতো কেউ নাই, কথা বলে ঠিক না বেঠি? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আল্লাহ হেফাজত করুক, সবাই বলেন আমিন। মুমিন মুসলমান বন্ধুর আমার, তিন নম্বর আয়াতের তাফসির হলো বড়লোকদের জন্য। কাদের জন্য? বড়লোক। হুজুর গরিব মানুষ আমরা তো জামগানি, আপনারা যায় না, আপনারা বয়েন কিয়ামতের ময়দানে খেলাটা দেখবেন না? যারা যাকাত না দিবে তাদের কি হবে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে দুনিয়ার বুকে যারাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে, যারা বড় লোক মানুষ, এরা মনে করে আমার মেধা দিয়ে আমি বড় লোক হইছি। আসলে না, না, কারো মেধা দিয়ে কেউ বড় লোক হইতে পারে না। গরিব ধনী এবং গরিব মানানের মালিককে আল্লাহ কোরআন শরীফের সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুউতিল মুলকা মান তাশা ওয়া তাউজিউল মুলকা মিম্মা
من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير. আল্লাহ তাআলা বলতেছেন সমস্ত কল্যাণ কার হাতে? জোরে বলেন, কার হাতে? আল্লাহর হাতে। দুনিয়ার কোনো মানুষ বুদ্ধি দিয়া ধনী হতে পারে না। ধনী বানানোর মালিক একমাত্র কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আবার বেইজ্জতি করার মালিক কে? আল্লাহ। আসুন বন্ধুরা, আমার আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলি। মুমিন মুসলমান বন্ধুরা আমার, যারা যাকাত দিবে না দুনিয়ার বুকে, কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের যাকাতের সম্পত্তিগুলি সব একত্রিত কইরা জাহান্নামের আগুনের মধ্যে গরম কইরা এদের কপালের মধ্যে সেক দিব। কোন জায়গায়? কপালে। তারপরে দিব কোথায়? এক পার্শ্বে। তারপরে দিব কোথায়? পিঠের মধ্যে। কয় জায়গার কথা কইলাম আল্লাহ? কয় জায়গার কথা কইছেন? তিন জায়গা। তিন জায়গা কেন? তফসিরের কিতাবের মধ্যে আসছে। কিছু কিছু বড় লোকের কাছে দেখবেন রমজান মাসে আমাদের দেশে সাধারণত যাকাত দেয়। একটা ভুল ধারণা, রমজানে যাকাত দিলে 70 গুণ সওয়াব পাওয়া যাবে, এই জন্য রমজান মাসে যাকাত দেয়। কিছু বড় লোক আছে না? নাই। এখন একজন গরিব মানুষ এখন চলতে পারে না, এখন অ্যাক্সিডেন্ট করেছে, এখন তার ঔষধের দরকার, রমজান মাস পর্যন্ত বয়ে থাকলে রুগী বাঁচবো? মইরা সার খার হয়ে যাবো। কথা কোন ঠিক না বেঠিক? আপনি 12 মাসেই জাকাত দিবেন, লেখা রাখবেন আমি এত এই জানুয়ারিতে এত টাকা জাকাত দিয়েছি, ফেব্রুয়ারি এত এত টাকা জাকাত দিয়েছি। মুমিন মুসলমান বন্ধুরা আমার, কিছু বড় লোকের গদিতে এই যখন রমজান মাস আসে, কিছু মাদ্রাসার হুজুররা, কিছু গরিব দুঃখী, কিছু বিধবা, কিছু এতিম অসহায় দরিদ্র, এরা গিয়ে বলে সাপ কিছু জাকাত দেন না, সাপে কপালটা কুসকুরা কয়, পরে আসো পরে আসো। কথা কোন ঠিক না বেঠিক? কামে ব্যস্ত আছি, দেখো না সময় নেই গমায় নেই, তোমার বুঝবো কোথেকে? এই জন্য যে গরিব মানুষ দেখতে পারে না, এরকম বড় লোক ডায়লগ দেখো তা ঠিক যাবে। আমি এক বড় লোকের অধীনস্থ একটা মাদ্রাসার মহত্তমিম ছিলাম মাধব দিতে, নাম বলবো না, নাম বললে চিনা ফেলাইব। এই সেই বড় লোক এরকম এক ঝাড়ি মারছে, পরে আমি বললাম এই লোকটার এইভাবে ঝাড়ি মারলেন? আল্লাহ বলছে যে ব্যক্তি তোমার কাছে সায়েল হয় ও আম্মা সাইলা ফালা তানহার, তার সাথে রুড়ুভাবে কথা বলো না। আপনি এর 1 টাকা দিলেন বা 100 টাকা দিলেন, আমি এর 200 টাকা দিতে হবে। পরে ওই বড় লোক 200 টাকা দিছে, আলেমদের মানে আলহামদুলিল্লাহ বলেন মেরে ভাই। আমি যদি না থাকতাম তাই গরিব মানুষের 100 টাকা পাইল না, কথা কর ঠিক না বেঠিক? প্রত্যেকটা বড় লোক এই আমার বয়ানটা শুনবেন ভালো করে, বড় লোক 1 নম্বরে কপাল ঘুষ করে ফেলায়, এরপরেও যদি না যায়, কিছু বড় লোক দেখবেন কাজের বাহানা ধরে পিঠটা একটু ঘুরাইয়া দেয়, 500টা ঘুরাইয়া দেয়। এই জন্য তারা পার্শ্বের মধ্যে সেক দিব, আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে সোনা রূপা এগুলির আল্লাহ তালা একটা ধাতব পদার্থ টাকা পয়সারে বানাইয়া কপালে সেক দেওয়ার পরে 2 নম্বর মারবো কোথায়? এক পার্শ্বে, একটু হালকা পিস ঘুরাইছে। 3 নম্বর যে ব্যক্তি সে সঠিকভাবে জাকাত দেয় না, হজ করছে তবলিগেও যায়, সরমনাইব হিসেবে মুরিদ হয়েছে, হক্কানি আলেম ওলামাদের যোগাযোগ, কিন্তু দিল মানে না। এতগুলি টাকা দিয়ে ফেলাম, 1 কোটি টাকার মধ্যে 2.5 লাখ টাকা জাকাত দিয়ে ফেলাম, মনটা মানে না, কথা কোন ঠিক না বেঠিক? এখন সে ডাইরেক্ট এরকম পিঠ ঘুরাইয়া বলে জাকাত তো দেওয়া হয়ে গেছে গা, দেওয়া হয়ে গেছে, পুরো একবারে মুখ ইচ্ছা কি করলো না করলো। এখন আল্লাহ তালা কয়েছে এ ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক আমি আল্লাহ বানাইছিলাম, আমার গরিবদের সাথে 40 ভাগে এক ভাগ লেনা দেনা ঠিক করো নাই, এই জন্য তোমার কপালের সেক, পার্শ্বে সেক, পিঠের মধ্যে সেক। এই বড় লোকরা ভালো করে শোনো, আমাদের বাংলাদেশে যেই পরিমাণে বড় লোক আছে, ধনী মানুষ আছে, 30% মানুষ বাংলাদেশে এত বিপুল পরিমাণে ধনী, পার হবে যাকাত আল্লাহ তালার বিধান। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন যাকাতের যদি দড়িটা এটাও না দেয় আমি আবু বকর তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম, যুদ্ধ যাকাতের জন্য যুদ্ধ, কথা কর ঠিক না? এই কথা এখন কে বলবে যুদ্ধর কথা? আমি আবুল কালাম আজাদ শরীয়তপুরে কইলাম কালকাই লাল দালারে ঢুকা, এত বড় সাহস পায় কই থেকে? এই হুজুরের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখ, না জানি বিদেশ থেকে, সৌদি আরব থেকে, না পাকিস্তান থেকে টাকা আসে। এরকমভাবে আমাদেরকে না থাকলেও তিলের তাল বানাইয়া হলুদ মিডিয়া আর পুলিশ প্রশাসন দিয়ে এখন বাংলাদেশ চলে, কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ সরকারকে হেদায়েত নসিব করুক, সবাই বলেন আমিন। আমরা সরকারের বিরুদ্ধ করার জন্য আসি নাই, সরকার আমরা সরকারে যদি কোরআন মোতাবেক চলে সরকারের বিরুদ্ধে আমাদের বলারও দরকার নাই। ও সরকার তোমরা কোরআন মোতাবেক দেশ চালাও, গরিব দুঃখীর পাশে দাঁড়াও, দ্রব্যমূল্যের দাম কমাও, তাইলেই তার তোমাকে বিরুদ্ধে আমাকে কওয়ার কোনো স্কোপ থাকবে না, কথা বলে ঠিক না বলি? এখন গরিব মানুষ আপনারা সুখে আছেন না দুঃখে আছেন?
আমি ওসাইল কিনা খাই, আপনার ওসাইল কিনা খান, এক এক কেজি চাউলের দাম 60 টাকা, কথা কন ঠিক না বেটু? একটা গ্যাসের বোতল কিনতে গেছি কয় 1300 টাকা, এই গ্যাসের বোতল ছিল 600-700 টাকা, কথা বলে ঠিক না বেটি? এই জন্য সরকারের কাছে অনুরোধ, দ্রব্যমূল্যের দাম কমান, আর আলেমুল আমাদেরকে গ্রেফতার যাদেরকে করেছেন মাজলুম তাদেরকে ছেড়ে দেওয়া হোক, সুনারগঞ্জের মানুষদের, সুনারগাঁওয়ের মানুষদের নিয়ে আমরা আবারও সরকারের কাছে এই অনুরোধটা জানাই, সরকার বাহাদুর যাতে সমস্ত উলামায়ে কেরামদেরকে নিঃশর্ত মুক্তি দিয়ে দেয়, এজন্য একটু হাত উঁচু করে আল্লাহকে দেখার, নারায় তাকবীর, নারায় তাকবীর, আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলেন আমিন। মুমিন মুসলমান বন্ধুরা আমার, মুমিন তার 4 নম্বর গুণ হলো এই, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের 4 নম্বর গুণাবলী হলো এই, মুমিন তার লজ্জা স্থান হেফাজত করবে। কি স্থান? মারাত্মক কঠিন পয়েন্ট, এই পয়েন্টটা অনেক কঠিন এবং লজ্জাকর একটা বিষয়, পর্দার সাথে জড়িত, তারপরে সতীত্বের সাথে জড়িত। এই কথাগুলি আমি কেমনে বলবো আমি নিজেও বুঝতে পারতেছি না। আমাদের সমাজের কিছু মানুষ নিজের দেহ বিক্রি করে জিনা করে, কথা বলে ঠিক না বেটি? জিনা শুরু হয় কোত্থেকে? চোখ থেকে। কোত্থেকে? আল্লাহর নবী বলে আন নজরু সহমুন, নজর হইল শয়তানের তীর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মহিলাদের নজর হইল শয়তানের তীরের মতো, যার দিকে তীর মারবো শেষ শেষ, কথা কর ঠিক না? একটা সুন্দরী যুবতী মেয়ে যদি স্কুলে যাওয়ার সময় আপনারা দুইটা চোখ মেরিয়া দেখালি, আপনার অবস্থা কি হইব ভিতরে জানেন? হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হইব, ওই যুবকের আসতেছে, কথা কন ঠিক না বেঠিক? হ্যাঁ যুবক, কথা বলো ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা মহিলাদের সম্পর্কে বলেছে, হ্যাঁ মহিলারা তোমরা কি করবা? মহিলাদেরকে বলতেছে আল্লাহ তাআলা পর্দায় থাকার জন্য। এখন আমাদের সমাজের মহিলারা পর্দায় থাকে? আগে এক সময় গজল শুনতাম, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, শোনো নারী হাদিসের বাণী, তুমি যাইও না আর পর্দা সারি, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। এই গজলও নাই, এই আমলও নাই, কথা কর ঠিক না বেঠিক? এখন যে গজল গায়, গজলও ডিজিটাল আর আমরাও হয়ে গেছি ডিজিটাল, এজন্য আল্লাহ আসমান থেকে রোগও পাঠায় ডিজিটাল, কথা কর ঠিক না বেঠিক? এ মানুষ আগের জমানায় আগের ভাবে ফিরে আসো। এ মহিলারা আগে কিন্তু পুরুষের দিকে তাকায় নাই, মৌলবীদের দেখলে আগের মহিলারা ছাতা লইয়া যাইতো, ছাতা, কথা কর ঠিক না বেঠিক? পুরুষ মানুষ দেখবে তো দূরের কথা, নিজের আপন কাছের লোকরাই তারা দেখতে কষ্ট হয়ে গেছে। আর বর্তমান যুগের মহিলারা কেমনে চলাফেরা একটু দেখাইতাম না আপনাদেরকে? মহিলারা এইভাবে কন্যাটা লইয়া বুকের এক পাশে দিয়া আরেক পাশে এইভাবে খালি রাখে, কথা কর ঠিক না বেঠিক? আবার ঢাকা শহরে আরও উন্নত এলাকার মধ্যে গেলে দেখবেন কোনো কাপড় চুপড় কিচ্ছু নাই, টাইট প্যান্ট জিন্স প্যান্ট আর পরছে কি একটা ওই যে স্কিন গেঞ্জি পরছে। আপনি গুলশানে যান, বনানীতে যান, আমি ঢাকা শহরের ওই বসুন্ধরা এলাকার মধ্যে আমাদের যশ সাহেবের বাসা, ওখানে মাঝে মধ্যে যাতায়াত ছিল, ওখানে গেলে কোনো মানুষ ইমান নিয়ে বাড়িতে ফিরাটা বড় কষ্ট করে, কথা কর ঠিক না বেঠিক? আজীব ব্যাপার কি হইল বাংলাদেশে, আল্লাহর নবী যে বলে গেছে আমি দুই শ্রেণীর মানুষ দেখি নাই এখনো, এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা কাপড় পরার পরে উলঙ্গ থাকবে। এই হাদিসের দুই ব্যাখ্যা, হয়তো এমন টাইট ফিট জামা কাপড় পরবো ভিতরের শরীরের ভাঁজ পর্যন্ত দেখা যাবে, এটা বাংলাদেশে বর্তমানে আছে না নাই? এগুলি আমাদের ইহুদি খ্রিস্টানদের দেশের থেকে এগুলি আমাদের দেশে সাপ্লাই হয়েছে। 2 নম্বর ব্যাখ্যা হলো এই, এমন পাতলা ফিনফিন্না কাপড় তারা পরবে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি পাতলার কারণে দেখা যায়, পাতলাও আছে টাইট ফিটও আছে, কথা বলে ঠিক না বেঠিক? দুনিয়ার মা বোনেরা ভালো করিয়া শোনো, আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল কুরআন শরীফের সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল বলতেছে, হে দুনিয়ার নারীরা তোমরা পর্দায় থাকো, পর্দায় থাকো, আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো তোমরা বাইরে ঘোরাফেরা করিও না,
তার মানে হুজুর মহিলাদেরকে বাইরে বাইরে হওয়ার অনুমতি নাই। আছে ঘরের মধ্যে থাকলে যেমন সুন্দর পর্দার মধ্যে থাকা হয়, তুমি বাইরে বের হলো ভ্রাম্যমান একটা পর্দা ঘরের মতো, সেটার নাম হলো বোরকা, আছে না নাই? এখন আমাদের সমাজের মধ্যে যেই বোরকা বাইর হয়েছে, ইরানি বোরকা, তুরানি বোরকা, সুদানি বোরকা, সৌদি আরবের বোরকা, আশকারা চায়না বোরকা, আরও না জানি কত ধরনের বোরকা বাইর হইব। এই বোরকা যদি একটা 42 বছরের নারী পরে, তারেও লাগে 25 বছরের যুবতীর মতো। আর যুবকরা পিছিয়ে গান গায়, বোরকা পরা মায়া পাগল করেছে, আছে না নাই? পুরা গান গাইলাম না, তাহলে আবার এটি নিয়ে টিকটক বানাইলি কথা ঠিক না বেটি? আমি টিকটকের বক্তা হইতে রাজি না। 11 বছর যাবৎ মাঠে ময়দানে বয়ান করি, অনেকে ভালো করে নামাইছে না, নাম না চললে দরকার, ভাইরাল হওয়া দরকার নাই। ভাইরাল হইতে হইতে বক্তার এখন ভাইরাস হয়ে যাইতেছে, কথা করে ঠিক না বেটি? আর চুক্তির শুধু টাকা কেমনে কামাইবো এই চিন্তা ভাবনা করে কোরআন শরীফ ভালো করে সহি শুদ্ধ করে পড়তে পারে না। বক্তব্য এখন পিচ্চি ফুলাপড়ে বক্ত হয়ে যায়গা, 26 ইঞ্চি বক্তা, নব মুসলিম বক্তা, বক্তার বক্তা, মুয়াজ্জিনও বক্তা, ইমামও বক্তা, খতিব সাহ বক্তা, কারি সাহ বক্তা, হাফেজ সাহ বক্তা, মুফতি সাহ বক্তা, প্রিন্সিপাল বক্তা, কথা কর ঠিক না বেঠি? আমি বলি ভালো, এটা আমাদের জন্য উন্নয়ন। তবে এই উন্নয়ন যদি কাজে লাগবে তখন যখন আপনি যোগ্যতা সম্পন্ন বক্তব্য মাঠে ময়দানে দিবেন, জাতি আপনার থেকে উপকার পাবে, কথা বলে ঠিক না বেঠি? আপনি লেখাপড়া করবেন না শুধু ইউটিউব থেকে, ওই যে সিদ্দিকির বয়ান আর খালেদ সাইফুল্লাহ এমির বয়ান আর অমুক বক্তা আনসারি সাহেবের বয়ান শুই না, আপনি নকল হয়ে গেলেন গা। এই নকল বক্তা দিয়া সারা দেশ বললে কোনো লাভ হবে না, নিজস্ব যোগ্যতায় নিজে লেখাপড়া করে বক্তা হও। হে তরুণ বক্তব্য যারা দেওয়ার জন্য আসছো, হুজুর আপনি কি খুব বুড়ো হয়ে গেছেন নাকি? আমি বেশি বুড়ো হয় নাই, কিন্তু আমার দাড়ি কম, এই জন্য দেখা যায় অল্প বয়সের বাচ্চার মতো, কথা কোন ঠিক না বেঠি? আমার বয়স রানিং 35 চলে আলহামদুলিল্লাহ বলেন। এখন কইব হুজুর দাড়ি আমার এমনি আল্লাহ দিছে কম, এটা তো আমার হাতে নাই। হুজুর আপনার বাচ্চা হুজুরের মধ্যে দেখা যায়, আমি বাচ্চা না, আমি 2 বাচ্চার বাপ হয়ে গেছি, জোরে কোন সুবহানাল কয় বাচ্চার বাপ, 2 বাচ্চার বাপ। আসুন বন্ধুরা আমার, আল্লাহর এই মহিলাদের সম্পর্কে বলতেছিলাম, লিফুরুজহিম হাফিজুন, হুজুর এটা কি খালি মহিলাদের জন্যই না? আল্লাহ কোরআন শরীফের আরেক আয়াতের সুরাতুল নূরের আরেক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, প্রথমে পর্দা করবে পুরুষ, প্রথম পর্দা করবে কারা? পুরুষের পর্দা হলো চোখে আর নারীর পর্দা হলো দেহে। নারী পরবে বোরকা আর পুরুষ তার নজর হেফাজত করবে। এই জন্য আল্লাহ কোরআন শরীফের আগে বলছে, হে দুনিয়ার মোমিন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। এ দুনিয়ার পুরুষ, তোমার নজরকে হেফাজত করো, নজরকে হেফাজত করো। এরপরে আল্লাহ নারীদেরকে বলতেছে, ও দুনিয়ার নারীরা, তোমরাও তোমাদের নজরকে হেফাজত করো এবং তোমার লজ্জাস্থানকে হেফাজত করো, শুধু তাই নয়, তোমার সৌন্দর্য জায়গাগুলি ঢাকিয়া রাখো। এখন নারীরা সবচেয়ে সাইজা গুইজা স্বামীরে দেখায় না, দেখায় গিয়া বৌবাতের অনুষ্ঠানে, দেখায় গিয়া বিভিন্ন মুসলমানের অনুষ্ঠানে, বিভিন্ন ফাংশনের মধ্যে যাইব, যেই সুন্দর একবারে ঘরের মধ্যে সবচেয়ে ফার্স্ট ক্লাস শাড়ি যেটা আছে ওইটা পইরা কুচি দিয়া পরব, তারপরে লিপস্টিক লাগাইব, আলতা সুনুগ্রাম পেট খালি ফিট খালি কপালের উপরে এক নক্তা লাগাইয়া বেড়াইতে যাবো, কথা কর ঠিক না বেঠি? হিলালা জুতা দাফাই দিয়া যখন রাস্তার পাশ দা পাশ দা যাইব, এলাকার যুবকরা তাকাইয়া থাকবো, লোভু লোভা লোভী দৃষ্টিতে, কথা কন ঠিক না বেঠি? অনুষ্ঠান শেষ বাড়িতে আসবো, আইসা দেখবেন এগুলি সব খুলবো, খুইলে আবার এই যে যাওয়ার সময় যে ময়লা কাপড়টি ছিল ওই কাপড়টি ফিন্দা আবার স্বামীর লগে ঘুমাইবো। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, নবী বলতেছেন, তোমার সৌন্দর্য ভোগ করার সবচেয়ে বেশি হকদার হইল তোমার স্বামী। স্বামীর লগে শুইল হইলো সিরা কাপড় আর গ্রাম ভরে মানুষরা অনুষ্ঠানের মানুষরা দেখাইলো নতুন কাপড়, স্বামীরে ঠকাইলো, কথা কন ঠিক না বেঠি? এ সোনারগাঁও এলাকার মহিলারা ভালো করে শোনেন, এলাকার মা মহিলারা হয়তো এত খারাপ হয় না এখনও, এলাকার মহিলারা হয়তো ভালো, এখনও নদীর গিয়া তারা গোসল করে না, নদীর পুকুরের মধ্যে তারা গোসল করে না, কথা কন ঠিক না বেঠি? আছে, আল্লাহ হেদায়ত করুক, সবাই বলেন আমিন। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল্লাহ আলামিন, মহিলারা যদি 4টা কাম করে, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলে, এই মহিলারা যদি 4টা কাম করে মারা যাইতে পারে, মরতে দেরি তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলতে দেরি নাই, জোরে কোন আল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন,
দুনিয়ার নারী সমাজ ভালো করিয়া শোনো, চারটা কাম যদি করতে পারো রে, আল্লাহর নবী বলতেছেন তোমরা মরতে দেরি, চারটা জান আটটা জান্নাতের দরজা খুলতে দেরি নেই, কাজ করবে কয়টা, দরজা খুলবো কয়টা? তাহলে ডাবল ডাবল পাইছো কথা কন ঠিক না? ওই যে আমার আগের হুজুরে বোনাস বোনাস সুন্দর করে বুঝাই গেছে, আমরা তো অত মুরব্বী আনো হইতে পারি নাই, সামনে যদি মুরব্বী হইতে আমরাও সুন্দর করে পান খাইয়া খাইয়া চুন্দা বুঝাই যেতে পারবো কথা কন ঠিক না? ঠিক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন এক নম্বর, চারটা কামের এক নম্বর কাম হইল নারী তোমাকে পর্দায় থাকতে হবে, এক নম্বর কি করতে হইব, দুই নম্বর হলো স্বামীর খেদমত করতে হইব। এক নম্বরটা পর্দার কথা তো কিছু কইলামই, মহিলারা পর্দার কথা যদি কয় পর্দা যাও, যদি কোনো আলেম ফ্যামিলিতে বা সরমনাই গেছে খাসভাবে পর্দা করে, যারা খাসভাবে পর্দা করে পাবলিক এসে তাকে ফ্যামিলিতে বিয়া করার পর যদি বিয়াইন দেখা না করে কয় এই ভাই তার জীবন আইতাম না, বিয়াইন দেখা করছে না কথা কঠিক না? এখন ইমানদাররা বিপদে পড়ছে না পড়ছে না? এই জন্য যারা ইমানদার তারা সম্পর্ক আত্মীয় করবেন ইমানদারের সাথে কথা বলেন ঠিক না? ঠিক আল্লাহ কোরআন শরীফের বলে দিচ্ছে ১৮ নম্বর পারা, আল খবীসাতু লিল খবীসিনা ওয়াল খবীসুনা লিল খবীসাত, যারা বেপর্দা হবে বেপর্দা আল্লাহ বেপর্দার সাথে আত্মীয় করবে, অত্তয়িবাতু লিত তয়্যিবিনা অত্তয়িবুনা লিত তয়্যিবাত, যারা ভালো হবে আল্লাহকে ভয় পাইবে, যারা নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলবে, যারা পর্দা পুশিদা মোতাবেক চলবে, তারা তারা আত্মীয় হবে কথা বলেন ঠিক কিনা? যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত কথা কয় ঠিক কিনা? আমাদের দেশের প্রধানমন্ত্রী ছেলে বিয়া করেছে ইহুদি আহলে কিতাব, ডক্টর কামালের মেয়া বিয়া দিছে খ্রিস্টানের কাছে, এখন তাকে মহাব্বত রাখার লগে ইহুদি আর খ্রিস্টান লাগে। আপনি বিয়েই পাতাইছেন ওই পাশের গ্রামের তবলি গলার সাথে, আপনার মহাব্বতের তবলি গলার সাথে, আপনার বিয়া আত্মীয় পাতাইছেন পোলা বিয়া করাইছেন এক হাজি সাহেবের সাথে, সরমানা মুরিদের সাথে, একজন আলেমের সাথে, আপনার মহাব্বত আলেমের সাথে, কিয়ামতের ময়দানে আলেমের সাথে সাক্ষাৎ হবে, হাসর নাজরে বেজরে কন সুবহান। এ দুনিয়ার নারী পর্দা করা লাগবে মা গো, পর্দায় থাকতে হবে, পর্দায় যদি না থাকো গো মা তোমার সৌন্দর্য ঢাকিয়া রাখা লাগবে, তুমি টাইট ফিট বোরকা পরা যাবে না, তোমাকে ঢিলাঢালা পর্দা করতে হবে, যদি টাইট ফিট বোরকা পরো বোরকার হুকুম তোমার আদায় হবে না। এবং বোরকা পরার সাথে সাথে মহিলাদের মুখোশ পইরা ডাইকা রাখতে হবে কথা ঠিক কিনা? এই কথা কইলে তসলিমা নাসরিনের অনুসারী যারা আছে তাদের বাচ্চা ফুটা ডিম যারা আছে এরা কবে এই হুজুরে মহিলাদেরকে দম বন্ধ করে মারার জন্য একটা ফতুয়া দিয়ে গেল কথা কন ঠিক না? ঠিক আমি গত এক মাস আগে ওই মমিন সিং নামদাইল এলাকায় তসলিমা নাসরিনের বাড়ির পাশেই এক বয়ানের মধ্যে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা নিছে, তসলিমা নাসরিনের বাড়িঘর দেখে আসলাম। তো এই তসলিমা নাসরিন ১৯৯৬ সালে যখন উলামা ইকরামের বিরুদ্ধে তসলিমা নাসরিন কথা বলেছিল, কোরআনের বিরুদ্ধে যখন কথা বলেছিল, পর্দার বিরুদ্ধে যখন কথা বলেছিল, এই বাংলাদেশের আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই, যিনি বাংলাদেশের সর্বপ্রথম বুখারী শরীফের বাংলা অনুবাদ করেছেন, তার নেতৃত্বে একবারে বেনাপোল পুটখালি ইউনিয়ন দিয়ে, আমি গুণাগার বেনাপোল গিয়া পুটখালি ইউনিয়নে দেখে আসছি, সব ঘুরে ঘুরে দেখে আসছি, ওই জায়গা দিয়া সে ইন্ডিয়া চলে গেছে রাতের আধারে বোরকা ফিরা, কি ফিরা? সারা জীবন বিরুদ্ধ করছে কার? বোরকার। সারা জীবন বিরুদ্ধ করছে বোরকার, বাগার সময় পড়ছে কি বোরকা কথা কয় ঠিক না? শুধু এখানেই শেষ না, আমাদের দেশে এই যে কিছু নাস্তিক মোরতাদ কিছু বন্ড ডাক্তার এরাও কিন্তু বোরকা পরিয়া গিয়ে সীমান্ত এলাকা থেকে তাদেরকে ধরে আনছে, আপনারা জানেন ফেসবুকে ভাইরাল হয়েছে কথা কয় ঠিক না? ঠিক আমাকে শরীয়তপুরে কয় যে যত নিন্দে সে তত ফিন্দে কথা কয় ঠিক না? এই জন্য মহিলাদেরকে বোরকা পরা লাগবে। দুই নম্বর কথা হলো মহিলাদের জন্য এই, হ্যাঁ মহিলা মা গো স্বামীর খেদমত করা লাগবে। স্বামীর খেদমতের কথা কইলে মহিলারা বর্তমানে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে পিএইচডি করে স্বামীর দিয়ে কেমন খেদমত নেওয়া যায় এই প্ল্যান এখন আধুনিক যুগের আল্ট্রা মডার্ন যুগের আল্ট্রা যুগের মহিলারা করে কথা কয় ঠিক না? ঠিক এর একটা সুন্দর ঘটনা আপনাদেরকে আমি, থানবীর রহমাতুল্লাহ নাম আমরা শুনছি না,
হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী, বেহেশতে জিয়ারের লেখক, কথা বলে ঠিক না বাটি। আমরা সব দোকানে দোকানে গেলে দেখবেন আশরাফ আলী থানভী রহমতের তার জীবনে 1200 কিতাব লেখছে, সুবহানাল্লাহ। কয়শো কিতাব? এর মধ্যে 666টা কিতাবের নুসখা বর্তমান দুনিয়াতে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার জীবনে সবচেয়ে বেশি কিতাব যার পর যে থানভী রহমতুল্লাহর কিতাব, আমার উস্তাদুল বুখারী আল্লামা মাহমুদুল হাসান চাবুজুর, তিনি যার খলিফা আবরারুল হক রহমতুল্লাহ আলাই, আবরারুল হক রহমতুল্লাহ উনি পৃথিবীর সর্বশেষ খলিফা ছিলেন থানভী রহমতুল্লাহ আলাই, জোরে করে আল্লাহু আকবার। তাহলে আমরা থানভী সিলসিলার লোক, কথা বলে ঠিক নিকবেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী নাওয়ারাল্লাহু মারকাদাহু, তার মাওয়ায়েজে আশরাফিয়া নামক কিতাবের মধ্যে লেখেন, একজন স্বামী নতুন বিবাহ করেছে, নতুন বিবাহ করার কয়েকদিনের মধ্যে তো স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক থাকে, কথা বলে ঠিক না বেটি। কয়েকদিন ভালোই চলতেছে, বউ কাম না করলেও অসুবিধা নাই, করলেও কোনো অসুবিধা নাই। আমাদের শরীয়তপুরে নতুন বউ আনলে কী করে, ডাইল দিয়ে আর চাইল দিয়া মিলাই দেয়, এটা আলাদা করো, তুমি কেমন গুণী বউ এটা পরীক্ষা করে, কথা কর ঠিক। আর এখন যে বউ এটা আছে নতুন আলটা যুগের আলটা মডার্ন বউ আনতাছে, এরা ফাঁক শাক করতে গিয়ে হাত পাও সব ফুরিয়া মুড়িয়া অবস্থা খারাপ হয়ে যায়, কথা করছি। এই মাদেরকে বলি মেয়েদেরকে রান্না শিখাইয়া পাঠাই, নচেত মেয়ে ফেরত আসার সম্ভাবনা আছে না নাই। আর যুবকদেরকে একটা কথা কয়ে দেয়, যুবক এ কথা মনে নাও থাকতে পারে, জুমলায় মহতারি যা হিসেবে কয়া যাই, তোমরা যখন বিয়া করবা, বিয়া করার সময় শুধু চেহারা সৌন্দর্য দেখো না, পাওয়ার দিকেও তাকাইয়ে দেখো, পাও কি কালা কাউয়ার মতো, তাইলে বুঝবা ফেয়ার ম্যাজিক লাগাইছে, কথা কন ঠিক থাকবে। স্বামী কিছুদিন পরে যখন স্বামী স্ত্রী পুরাণ হয়েছে, স্বামী ব্যবসা করে দোকানে, বাড়িতে আইসা দেখতেছে যে ঘরের মধ্যে উঠানের মধ্যে একটা পাটা, বড় বড় বাড়ির মধ্যে দেখবেন দুইটা পাটা থাকে, কটা পাটা, একটা থাকে ঘরের ভিতরে আর একটা ছোটো মোটো থাকে, এটা যেখানে সেখানে নিয়ে কাজ করে পাতলা পুতলা দেখে, কথা কন ঠিক না বেটি। এবার স্বামী বেচারা বাড়ি আইসা কয় কি গো বিবি উঠানের মধ্যে পাটাটা কেন, স্বামী যখন এই কথা বলছে স্ত্রী কয় স্বামী গো শরীরটা খুব উইক দুর্বল, আর এত বড় পাটাটা আমি ঘরে নিতে পারি, একটা কাজ করো তুমি আমার একটু হেল্প করো, কি করতে হইব এটা নিয়ে একটু ঘরে ঢুকাই দাও। এবার স্বামী বেচারা মনে মনে কয় যদি আল্লাহকে ডাইরেক্ট মুখে মুখে তর্কা করি তাহলে রাত্রে ঘুমাইতে গেলে আমার দিকে ফিরিয়া ঘুমাইতো না, আরেক দিকে আমাকে শরীয়তপুরের খারাপ শোনা যায় শুনতে ফাঁসা ফিরিয়া ঘুমাই থাকবো, কথা কন ঠিক দেখবেন। স্বামী আর স্ত্রী যখন একটু জর্গা কাটাকাটি লাগে তখন স্বামী যদি স্ত্রীর ডাক দেয় আপনি ধরতে যায়, কথা কন ঠিক থাকবে কেমন করে, যারা বিয়া করছে এরা বুঝবো, যারা বিয়া করছে না হুজুর আমরা বুঝবো কবি থেকে, যারা বিয়া করছেন আল্লাহ তাকে বিয়া করার তৌফিক দান করুন, শীতের মধ্যে মধ্যে জায়গা উপযুক্ত আল্লাহ গার্জিয়ান থেকে বলে যায় বিয়া করার ব্যবস্থা করে দেন, কারণ নবী যে বলছে আর নিকাহ নিসফুল ইমান, বিয়া হলে অর্ধেক ইমান, জোরে কোন সুবহানাল্লাহ। এবার স্বামী বেচারা কয় ঠিক আছে, ঘরের মধ্যে নিয়ে বারান্দার চকির তলায় নিয়ে রাখছে, খাটের তলায় রাখছে, রাখার পরে এবার পরের দিন নাস্তা খাইয়া বিবি সাহ যখন ঘরের মধ্যে ঢুকছে এই ফাটাটারে বগলের তলে করে লইয়া বাজারে লয়ে গেছে, নিয়া স্বর্ণকারের দোকানে গিয়া কয় স্বর্ণকার ভাই একটা উপকার করা লাগবে, কি এই ফাটাটারে একটু কমাইয়া একটু সাইচ্চা ছোটো করবেন, দুই পাশে দুইটা শিকল লাগাইবেন, আর এটারে পুরাটারে গোল্ডেন কালার করে স্বর্ণের মালা বানাই দিতে হবে, একটু ডিজাইন মিজাইন করতে হবো, ডকডুক করে দিবেন, কয় সময় দিতে হবো আমাকে মিনিমাম 5 দিন, সমস্যা নেই 5 দিন কেন 6 দিন সময় দেওয়ার, 6 দিন পরে এবার স্বামী বেচারা এখন তো আর ওইটা পাটা নাই, এখন গেছে কি হইয়া স্বর্ণের মালা, কিসের মালা, আমাকে চেয়ারম্যান মেম্বার হওয়ার পরে মালা দিচ্ছেন না দিচ্ছেন না, ওরে মালা মালা রে চেয়ারম্যান সাহেবের গলায় রে, কথা কর ঠিক না। এবার স্বামী বেচারা সুন্দর করে উঠানের মধ্যে যায় চিৎকার দেখায় বিবি আ বিবি, সারা জীবন তো কষ্টই করলা, কোনো কিছুই বিবাহের পর থেকে এই পর্যন্ত ভালো একটা পোশাকও দিতে পারি নাই, বিবি গো হাতের মধ্যে একটু বালাও দিতে পারি নাই, স্বর্ণের একটা চেইন বানায় দিতে পারি নাই, বিবি গো আজকে বহু কষ্ট করে তোমার জন্য একটা স্বর্ণের মালা বানায় নিয়ে আসি, এটাকে আসলে মালা না পাড়া, মহিলা তো দেখিয়া খুশিতে ফেটের মধ্যে আগিয়ে দিছে, কথা কন ঠিক না বেটি। কারণ মহিলারা সবচেয়ে বেশি খুশি হয় কোন জিনিস দেখলে জানেন, স্বর্ণ দেখলে,
এটা আমার কথা না কার কথা? কথা কয় না, কোথায় আছে কয়ে দিয়ে যাই। যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাব, আছে না নাই? ইমাম সাহেব বলেন যাহাব অর্থ স্বর্ণ, স্বর্ণ কথা কোন ঠিক না ঠিক? পুরুষের জন্য স্বর্ণ পরা জায়েজ নাই, মহিলাদের জন্য স্বর্ণ, মহিলাদের স্বর্ণের পাগল। যদি বউ কোনো সময় জর্গা লাগে, কথা না কয়, বাত না কয়, যদি কইতে পারেন বিবি গো রাগ করিও না, আগামীকাল দোকানে নিয়ে তোমার একটা স্বর্ণের আংটি বানাইয়া দিব। মহিলা কব কি কইলা, সত্যি দিবা? কথা কয় ঠিক? আরে কথা কয় ঠিক কেনা? আপনাকে সোনার গাঁও মহিলা রাজি খুশি নাও হইতে পারে, আমার শরীয়তপুরের মহিলারা জবর খুশি হয় নতুন জামা পাইলে আর স্বর্ণ পাইলে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মহিলাদেরকে মাঝে মধ্যে উপহার দিবেন, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বে। কথা বলে ঠিক না ঠিক? এ দুনিয়ার মানুষ, এবার স্বামী বেচারা যখন স্বর্ণের মালা আইনা বিবির গলার মধ্যে পরাইয়া দিল, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, এবার মহিলা গলার মধ্যে মালাটা গলায় দিয়া এই পাড়ায় বেড়ায়, ওই পাড়ায় ঘুরায়, এই পাড়ায় গিয়া কয়ে দেখো গো আমার বান্ধবীরা আশেপাশের বাড়ির ঘরের লোকজনেরা আমার স্বামী আমারে কতটা মহাব্বত করে, কতটা পিয়ার করে, দেখো না আমার জন্য স্বর্ণের মালা বানায় নিয়ে আসছে। এভাবে কাটাইতে কাটাইতে 2 ঘন্টা পর্যন্ত মানুষজনরে খালি দেখাই যে খুশিতে আটখানা। এবার 2 ঘন্টা পর স্বামী মহিলা যখন বাড়িতে ফেরে, স্বামী মুচকি মুচকি হাসে আর বলে 5 দিন আগে কইছিলাম পাড়াটা ঘরে নাও, মহিলা পাড়াটা ঘরে নেয় নাই, আমার দা সিস্টেম করে নেওয়া হয়েছে, এখন একটু স্বর্ণের প্রলেপ দেয়া এই মহিলারে এখন গলার মধ্যে ঝুলাইয়া পাড়াটা নিয়ে ঘরে। কথা কোন ঠিক কি না? শহরে বাজারে দেখো নারীদের ডল, পর্দা বিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আসি কি বানায়, দেশটা আজি ধ্বংস হইল নারীর বেপরদা। এ সোনার গাঁওয়ের মানুষ কথা কম ঠিক কিনা? সিয়াদবেদ না হইলে বয়ান জম্বো। এবার আসুন বন্ধুরা, আমাদের মহিলা, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কি নারী না পুরুষ? নারী, মহিলা। আমাকে বাংলাদেশের বিরোধী দলের নেত্রীও মহিলা, সংসদের স্পিকার তিনিও মহিলা, আমাদের নরসিংদী জেলার কিছুদিন আগে ডিসি সাহেব ছিল ফারহানা কাওয়ারিন, তিনিও ছিলেন মহিলা, বিভিন্ন শিক্ষা অফিসার মহিলা, সব জায়গায় এখন মহিলা, মহিলা চেয়ারম্যান হয়েছে ইদানিং দেখলাম, মহিলা মেম্বার আছে, মহিলা সব জায়গায়, মহিলা। মহিলারা কয় আমরা পারি না এমন কোনো কাম নাই। কথা কন ঠিক যাবে ঠিক? কি কয় আমরা পারি না? আমি মহিলাদেরকে বলি, অ মহিলা গো, অ মহিলা মা গো, সব কাম পারো কিন্তু একটা কাম তোমরা পারো না। হুজুর এটা কি কাম? ও মহিলা তোমরা বাংলাদেশ চালাইতে পারো, তোমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারো, সংসদের স্পিকার হইতে পারো, সব কিছু হইতে পারো, কিন্তু একটা জায়গায় তোমরা ব্যর্থ। কোন জায়গায় ব্যর্থ? তোমার স্বামীরে সমজাইয়া বুঝাইয়া শীতের মধ্যে গরম পানি করাইয়া, অজুটা করাইয়া, ফজরের সময় প্রথম কাতারে মসজিদে নামাজে পাঠাইতে পারো না। কথা কন ঠিক কি না? আমার বাংলাদেশের মহিলারা যদি স্বামীরে প্রতিজ্ঞা করতো, স্বামীরে নামাজ পড়াইয়া ছাড়বো, প্রত্যেকটা পুরুষ নামাজ পড়তে বাধ্য থাকিবে, সাহিবা মাত্র। কথা কর ঠিক ঠিক? এটা কেমনে আসেন? আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুজুর রহমাতুল্লাহ আলাই, তার নাম আল্লামা সিরাজুল ইসলাম রহমাতুল্লাহ, নাম শুনছেন? উনি 5 খণ্ডে একটা কিতাব লেখছে মাওয়ায়েজে সিরাজিয়া, এটার 1 নম্বর বলিউমের মধ্যে ঘটনাটা পড়লাম। একজন মহিলা ইমাম সাহেবের কাছে আইসা কয়, হুজুর আমার স্বামী আমার লগে খারাপভাবে ভাষায় ব্যবহার করে, আমারে সইন দেয় না, আমার লগে দুর্ব্যবহার, মাঝে মধ্যে হাত উড়ায়, কিছু পুরুষ আছে হাত উড়ায় মহিলার উপরে। কথা কর ঠিক না ঠিক? উপযোগ হুজুর, তাহলে বউ মারা কি জায়েজ নাই? চার কারণে ফতুয়ার কিতাব, চার কারণে বউ মারা জায়েজ আছে, এটা এই মজলিসে বলা যাবে না, সিক্রেট ব্যাপার, ইমাম সাহেবদের থেকে জাইনা নেবেন, না পারলে আমার ফোন নম্বরে ইউটিউব থেকে চার্জ দিয়ে আমার ফোন নম্বর বাইর করে আমার ফোন দিয়েন, কোনো অসুবিধা নাই, 24 আওয়ার্স আপনাদের জন্য ফোন নাম্বার খোলা থাকবে, কোনো অসুবিধা নেই। মেরে ভাই ওর দোস্ত বুজুর্গ, এবার আয়সা কয়, হুজুর আমার একটা তাবিজ দেন। এই তাবিজের কথা কইলে আহলে হাদিস বাইরা কয় তাবিজ দেওয়া শিরিক, হুজুর রাখালি হানাফি মাযহাবের লোকেরা খালি তাবিজ কয়। আমি কইলাম আল্লাহর কসম কোনো কিতাবের মধ্যে তাবিজের কথা নাই, লেখা আছে আ মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাকা। এই সনদ খুঁজতে গিয়ে মুসনাদ আহমদের 28 নম্বর 28442 নম্বর হাদিস এই সনদের মধ্যে লেখছে,
আমি মুস্তাদ আহমদের পুরো রাত 3টা বাজে এই হাদিস খুলতে খুলতে খুললে দেখি এই হাদিসের সনদের সাথে কোনো হাদিস এই জাতীয় কোনো হাদিস আশেপাশেও নাই। এ তার মানে বুঝলাম কি সিলসিলাতুল হাদিস সহিহা, এটা আলবানি রহমাতুল্লাহ লেখছেন, এই আলবানি সাহেবের দলিল দেওয়া। মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, ওখানে লেখা আছে তামিমান। তামিমা মানে কি? তামিমা হলো ছোটো ছোটো পাথর। আমাকে দেশে কয় না অষ্টদাঁতের বাতের আংটি একটা ধারণ করে নাচে না নাই, অষ্টদাঁতের বাতের আংটি হাতের মধ্যে দেখবেন যারা এই যে মাজার ফুজারি, এটা ডাইন হাতে এক চাইরে আঙ্গুলে চাইরে আংটি, আরও চাইরে আঙ্গুলে আষ্ট আংটি, মাঝে মধ্যে পারলে বুড়ি আঙ্গুলে দুইটা লাগাইয়া 10 আংটি। কথা কন ঠিক না বেশি, এই আংটির কথা যখন আইলো মুসলমানের হাসি কিতাবের মধ্যে আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ লেখেন, এক আল্লাহর বান্দা সে বিদেশ থেকে আসছে চারটা স্বর্ণের আংটি হাতে দিয়া মাস কেনতে একাই, ভাই মাস কত মাস মানে বুঝাইতেছে আংটি কয়টা আছে স্বর্ণের। আমি বড় বড় লোক, যেই বেচারা মাছ বিক্রেতা তার দাঁত আসলে সব স্বর্ণের, এ দাঁত বাইর করে দিয়ে ১০০ টাকা, এখন সরম পাইছে না পাইছে না, মাত্র চারটা আংটি স্বর্ণের দিয়ে যেই ভাব লইছিলাম হামকে ডাঙ্গর কুই নাকি, এমনি মাছ আলার 32টা দাঁত সব স্বর্ণের, আয় লজ্জা ভাইয়া বেড়াই আর মাছ নাকি না বাড়ি ছেড়ে গেছে। মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, এজন্য আসেন তামিমা এটা দেওয়া শিরিক, কিন্তু তাবিজ দেওয়া শিরিক না। আমি মুফতি আবুল কালাম আজাদ শরীয়তপুরি ফতোয়া দিয়ে গেলাম হানাফি মাজহাবের পক্ষ থেকে, হ্যাঁ তাবিজের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? এবং এই যে নস্কা মস্কা লেখে 1, 2, 7, 5 এগুলি দরকার না, এগুলি লেখাও কোনো আমাদের বড়রা এগুলি থেকে নিষেধ করেন। এবং রসুলের সাহাবি থেকে রাওয়ায়াত আসছে বাচ্চা কান্না করলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া মিন শাররি ওয়া মিন হামাযাতি শায়াতিন, এই আয়াত লেখা যদি বাচ্চার গলার মধ্যে লটকায় দেয় কান্না অটোমেটিক আল্লাহ থামাই দেয়, যদি কোন সুবহানাল্লাহ। এই জন্য বিভিন্ন জাতীয় কোরআনের আয়াত আছে, এরা কোরআন থেকে যাতে আমরা উপকার না পাই এজন্য আগে থেকে কোরআন থেকে আমাদের দূরে সরানোর একটা নীল নকশা কায়েম করতেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, হে দুনিয়ার মুমিন ভালো করে শোনো, আমি আল্লাহ কোরআন নাজিল করলাম মুমিনের সুস্থতার জন্য, জোরে কোন আল্লাহু আকবার। তফসিরের কিতাবের মধ্যে আসছে এই সুস্থতা শুধু মানুষের মানসিক সুস্থতা না, মানুষের শারীরিক সুস্থতাও আছে না না, কেউর কাউরে যদি জাদু বান করে তাইলে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলাইহি বলে মুআউবিজাতান, বুখারী শরীফের হাদিস, নাস আর ফালাক এই দুই সুরার মধ্যে 11টা আয়াত আছে, এইটা পইরা সকাল বিকাল যদি শরীরের মধ্যে দম করে ফু দেয় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলে দুনিয়ার কোনো জাদুকার তাকে জাদু করতে পারবে না। শুধু তাই না, সিয়াসিত্তার হাদিসের একাধিক হাদিসের কিতাবের মধ্যে এই ঘটনা আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবায়ে কেরাম এক মহল্লা দিয়া যাচ্ছেন মুসাফির হইয়া, যাইয়া বললেন বড়লোক মানুষ আপনারা আমাকে একটু মেহমানদারি করেন, আমরা প্রচণ্ড ক্ষুধার্ত, এলাকার লোকজন পায় না, তোমাকেও খাওয়ানো যাবে? তার সাহাবায়ে কেরামকে সামনের মহল্লা যাই, এই মহল্লার লোক হয়তো কৃপিন হইতে পারে, কিছু মহল্লা থাকে কৃপিন, কথা কন ঠিক না বা ঠিক। এবার সামনের মহল্লা গেছে, ইতিমধ্যে এই মহল্লার যিনি প্রধান ছিলেন আমির ওই এলাকার গোত্রের বংশের প্রধান, তারে সাপে কামড় দিছে। কিসে কামড় দিছে? সাপে কামড় দিছে। গুলামায় কেরাম আছে সহিহ সিয়াসিত্তার হাদিসের কিতাবের মধ্যে ঘটনা রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আজমাই তারা সামনে আগায় গেছে, এই দিক দিয়া যখন এলাকার যে প্রধান তারে সাপে কামড় দিছে, এখন সাপ বিষ নামার জন্য উজা পায় না, এলাকায় খোঁজ লাগায় উজা পায় না, ওই দেখো একটা মুসাফির দল গেছে, এদের মধ্যে কেউ কোনো উজা হিসাবে বা কবিরাজি বা যার ফুক করার লোক আছে কিনা, তাদের মধ্যে গিয়া দেখে ভাই আপনাদের মধ্যে কেউ আছে সাপে বিষ নামাইতে পারে? এক সাহাবি কয় আমি পারি, সুবহানাল্লাহ। কর লগের সাহাবি কয় কী রে তুই আবার তাই ফকির আমি কবিরাজি শিখলি কবে থেকে? বন্ধু বান্ধব কয় না কয় না, এখন কয় আমি নবী সাল্লাল্লাহু সাল্লাম থেকে এইটা শিখছি, জোরে কোন সুবহানাল্লাহ। তবে তোমাদের আমিরের তোমাদের গোত্রের প্রধানের বিষ আমি এইভাবে নামানো যাবে না, তোমরা আমাদেরকে কী করাও নাই, মেহমানদারি করাও নাই, আমার বিষ নামাইতে হইলে তোমাকে এক পাল ছাগল আমাদেরকে দিতে হবে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমিরের কাছে কয় তাড়াতাড়ি জান বাঁচান ফরজ, এক পাল কেন, যেই কয় পাল তোমার পছন্দ হয় নিয়ে যাও, তারপরে আমাদের আমিরের জান বাঁচাও, আমাদের এলাকার চেয়ারম্যান সাহেবের জান বাঁচাও, এমপি সাহেবের জান বাঁচাও। এবার ওই সাহাবি আসছে আইসা রসুল সাল্লাহ সাল্লামের সাহাবে, কি যেন পইরা ফুল জায়গার মধ্যে ফু দিয়া একটা সুই দিয়া ই দিয়া ফট্টর করে বৃষ্টি সব বাড়ি করে দিয়া আমিরে সুস্থ করে দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। এবার এক পাল ছাগল লইয়া রওনা হয়েছে, সাহাবা একরাম লকেটটা ফতুয়া দেয় এটা খাওয়ান যায় আসেনি,
আগে নবীর কাছে যায়, নবী যদি কয়ে যায় যেতে তাহলে খামু, নবী যদি কয়ে যায় যেতে তাহলে খামু না। এবার নবীর দরবারে যাওয়ার পরে ইয়া রাসূল আল্লাহ আমাদের সাথে একজন সাথী সে কবিরাজি কইরা এরকম কইরা সাপের বিষ নামাই আসে, ছাগল আনছে এক ফাল, ও তো নবীজি এইটা খাওয়া যায় যাসিনি। আল্লাহর নবী কই সাহাবীর ডাক দাও, ও সাহাবি গো তুমি কি কইরা কবিরাজি কইলা, তুমি কার থেকে শিখছো? কই ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার থেকে আমি শিখছি। আমার থেকে কি শিখছো? কই আই ও গো নবীজি আপনি একদিন বলছেন এই সূরাতুল ফাতিহা 7 বার পড়িয়া যদি কোনো সাপে কাটা রোগীর প্রতি দম করা হয় আল্লাহ তাআলা সূরা ফাতিহার গুণের কারণে সাপের বিষগুলি সব পানি বানাইয়া দিবে। জোরে কন সুবহানাল্লাহ। তুকু যাও সুন্নতে আহমদ কু যা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তুরা। ও মুসলমান তোমরা কোন দিকে আর আমরা কোন দিকে? তোমরা চলছো জাহান্নামের পথের দিকে, আমরা চলছি জান্নাতের দিকে। আসো আসো দৌড়াই আসো, ফাফিরু ইলাল্লাহ আল্লাহর জান্নাতের ট্রেনের মধ্যে ওঠো। আল্লাহ সুজা ইহদিন সিরাতাল মুস্তাকিম জান্নাতে পৌঁছাইয়া দিবে। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেখে তুমি যে সূরা ফাতিহা পড়া যেই হাদিয়া তুমি এনেছো, তুমি একলাই শুধু খাইও না, শুধু তুমি একলাই খাইও না, তোমার জন্য তো হালাল হালাল আমি নবীরও কিছু হাদিয়া দিও। কবিরাজি করে খাওয়া যায় যাচ্ছে না নাই? আরে দলিল দিলাম, এ দলিল কত নম্বর পৃষ্ঠা কত নম্বর হাদিস সব আমি লেখা রাখছি, কোনো অসুবিধা নাই। শুধু তাই না, আমাদের দেশে বর্তমানে মহিলারা দেখবেন হসপিটালে গেলেই হামেলা মহিলাদের ফ্যাডের মধ্যে দেখবেন ফুস দেখালি সিজার করে বাচ্চারা বাড়ি করে কথা ঠিক না বাড়ি। ও মহিলা শুধু সিজার করার জন্য হসপিটালে যায়ও না, ইমাম সাহেবের কাছে আসো। ইমাম সাহেবের কাছে এসে শুধু ইমাম সাহেব সূরাতুস সাক্কাত ইদাস সামাউন সাক্কাত ওয়াদিনাত লিরাব্বিকা ওয়াহুক্কাত ওয়াইদাল আরদু মুদ্দাত ওয়ালকাত মা ফিহা ওয়াতাখাল্লাত এই 5 আয়াত যদি পড়া তোমার ফানের মধ্যে দম করে দেয়, অথবা এটা যদি লেখা তোমার ডাইন হাতের মধ্যে বাইন্ধা দেয়, আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন অতি সহজে তোমার বাচ্চা প্রসব হয়ে যাবে। জোরে কন সুবহানাল্লাহ। এই আয়া জানে এখন, গত মাসে আমি 10টারে দিছি, 10টার মধ্যে 9টাই নর্মাল হয়েছে, একটা সিজার লাগছে। যেটা সিজার হয়েছে কয় এটা সহ্য করতে পারছে না, আরো লোক ওই বড় ভাবি যেটা এটাও সিজার করছে, এর জন্য শখে শখে আমিও সিজার কথা কর ঠিক না, এটা একটা ফ্যাশন হয়ে গেছে কথা কর ঠিক না বা ঠিক, এখন সিজার করা ফ্যাশন, সিজার করা এটা ইহুদি খ্রিস্টানদের একটা চালবাজি। মুসলমানের সংখ্যা যাতে মারতে না পারে মুসলমান। আল্লাহ নবী কি কইছে শুনবেন? আল্লাহর নবী বলে তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, যেই মহিলা বেশি সন্তান দেয় তারে তুমি বিবাহ করা। জোরে কোন সুবহানাল্লাহ। আর এখন মহিলার একটা সন্তান হইলে 2 নম্বরটা নিতে চলে কয় না স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, আর ডোন্ট লাইক কথা কর ঠিক না ঠিক কথা কর আছে না নাই। আবার বাবায় কয় 2টা সন্তান নিছি মানুষ করতে পারলে এই 2টাই যথেষ্ট, আবার কিছু কিছু জায়গার মধ্যে লেখা থাকে ছেলে হোক মেয়ে হোক 2টাই যথেষ্ট, একটা হইলে ভালো হয়। আমরা কই না হইলে আরো ভালো হয়। আল্লাহ কোরআনের মধ্যে বলে ওয়ালা তাকুতুলু আওলাদাকুম মিন খশিয়াতা ইমলা, বলতেছে হ্যাঁ দুনিয়ার মানুষ তোমার সন্তান তোমার সাথে খাবারের মধ্যে ভাগ বসাইব, একটা দেশি মুরগা রান্না করতেছে 2 পোলায় 2 রান খাইয়া ফেলাইব, তুমি কি খাইবা? এই জন্য কিছু মানুষকে 1টা পোলা হইলে পোলায় 1টা খাইব, আমি 1টা খাবো কথা কন ঠিক না বেটি। আল্লাহ কয় রিজিকের মালিক কে? আল্লাহ বলে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের টেনশন তুমি করিও না, রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ। রিজিক দুনিয়া থেকে উৎপন্ন হয় ঠিকই, কিন্তু রিজিকের ফয়সালা হয় আসমান থেকে। এখন 2টা সন্তান হওয়ার পরে এমন ব্যবস্থা করে একবার সিমেন্ট মারি দা ফাঁকা করলে যেমন এটা আর সন্তান হওয়া সম্ভব না, একবার লাইগেশন করিয়া একবার রক কাইটা ভিতরে সিলাইয়া মিলে একবার প্যাকেট করে দিয়ে দেয় কথা কর ঠিক না। আমাদের দেশে এটা ইহুদি খ্রিস্টানদের কালচার, আমাদের দেশে যে সমস্ত ডাক্তাররা আমেরিকা থেকে লেখাপড়া করে আসে এরা ওই আমেরিকার থেকে সবক নিয়ে আসে, উস্তাদের থেকে তালিম নিয়ে আসে। যদি হামেলা মহিলা হসপিটালে এলে প্রেশার মাপা, মাপার পরে কব প্রেশার বাড়তি,
এরপরে যদি প্রেশার কম থাকে, যদি সচেতন থাকে, তাহলে প্রেশার তো কই বাড়তি না, তাহলে কইয়া আলট্রাসোনোগ্রাম করা লাগবে। বাচ্চা তো শুকনায় পড়ে গেছে গা, পানি নাই ভিতরে, এই সমস্ত কইয়া মানুষের নার্ভাস করে ফেলাইবা। এই টাইমে যদি সামান্য কথা বলে মানুষ নার্ভাস হয়ে যায়, কথা কয় ঠিক না বটে। এরপরে তাকে একটা মানে পেট কাটা 14,000 টাকা করে নেওয়ার একটা দাম্বাবাজি, কষাইগিরি কথা বলে ঠিক না বটে। এজন্য এই ডাক্তারে বলা হয় কি, কষাই, কথা কন ঠিক না বা ঠিক। আল্লাহ এই কষাই জাতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। কিতাব উত্তিব পড়েন, বুখারি শরীফের মধ্যে কিতাব উত্তিব অধ্যায় রয়েছে। মুমিন মুসলমান বন্ধুরা, আল্লাহর নবী বলেছেন তোমরা কালো জিরার তেল খাও, কালো জিরা খাও, হুব্বাতু সাউদ আর হলো মধু খাও। আল্লাহ তালা নবী বলেছিলেন মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ। জোরে কোন সুবহান আল্লাহ। আরও অনেক কথা বললে অনেক কথা বেড়ে যাবে। আমি যেই কথাটা বলতেছিলাম, একজন ওই যে মাওয়ায়েদে সিরাজের মধ্যে আসছে, ইমাম সাহেবের কাছে আসে বলতেছে হুজুর একটা তাবিজ দেন। হুজুরকে আগের মসজিদের ইমামতিরা গেছে তাবিজ লিখিয়া, সভাপতি সাহেব কয় মহিলারা আপনার কাছে আসে কেন বেশি বেশি? হুজুর মাঝে মধ্যে বোরকা পরা, মাঝে মধ্যে বোরকা ছাড়া, তারপরে মাঝে মধ্যে মুখোশ খোলা, মুখোশ পরা, এই যেই মহিলা মুখোশ ছাড়া আসে এই মহিলার দিকে আপনি তাকাইলে আপনার পিছিয়ে নামাজ আমাদের হবে না। অথচ সভাপতির মাইয়াই হাই স্কুলে যায়, কোনো বোরকা টোরকা তো দূরের কথা, উল্টা আরও পুরুষদেরকে আকর্ষণ লাগাইয়া লাগাইয়া চুলগুলি বাতাসে উড়াইয়া উড়াইয়া যায়, কথা কর ঠিক না বাঠি। ফতুয়া সব ইমাম সাহেবের জন্য, আর নিজের জন্য কোনো ফতুয়া নাই। এই জাতীয় সভাপতি সেক্রেটারি মসজিদের সভাপতি সেক্রেটারি হইতে পারে না, কথা কর ঠিক না বাঠি। মসজিদের সেক্রেটারি হইতে হলে তোমাকে ইমামদার হতে হবে, কোনো সুৎকর ঘুষকর মসজিদের কমিটির ইমামদারি হইতে পারবে না, সভাপতি সেক্রেটারি হইতে পারবে, কথা বল ঠিক না বাঠি। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো সেক্রেটারি, আমাদের সমাজে যার টাকা বেশি, যার পয়সা বেশি, তারে আমরা সভাপতি সেক্রেটারি দিই, কারণ মসজিদের কাজ উন্নয়ন হবো। এ মুসলমান, সুৎখরের টাকা দিয়ে মসজিদ বানাইলে সেই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ হবে না, নামাজ হবে না, কথা বল ঠিক না বাঠি। একটা দলিল দেওয়া যায়, যারা খানায় কাবা গেছেন দেখবেন খানায় কাবার উত্তর প্রান্তে বেশ কিছু একটা জায়গা একটু এরকম দেওয়াল করে থুয়ে দিয়ে একটু ঢোকার রাস্তাও আছে, ওই জায়গার মধ্যে আমরা নামাজ পড়ি, হুড়াউড়ি লাগাই দেয়। ওই জায়গাটা খানায় কাবার অংশ ছিল, কিন্তু এই জায়গাটা যখন খানায় কাবা 5নম্বরবার সংস্কার করা হইল, তখন হালাল টাকার অভাবে খানায় কাবা একটু ছোট্ট করিয়া তারপরে খানায় কাবা বানানো হয়েছে। এ মুসলমান, হালাল টাকার কারণে খানায় কাবা যদি ছোট্ট করা যাইতে পারে, তাইলে হালাল টাকার জন্য আমাদের মসজিদ ছোট্ট করলে কোনো অসুবিধা নেই, কথা বলে ঠিক না ঠিক। কি আমাদের আলামতের মধ্যে আসছে, শেষ জমানায় মানুষ মসজিদ নিয়ে অহংকার করবে। আমাদের এলাকা আসো দেখো মসজিদ কত সুন্দর, 201 গম্বুজ দিয়ে বানাইছে। আমাদের এলাকা এসে দেখো আমাদের এলাকার মসজিদ 4 কোণা 4 মিনার বানাইছে। আমাদের এলাকায় আসো দেখো 5 তলা ফাউন্ডেশন দা, 3 তলা কমপ্লিট করা, 10 কোটি টাকা দা সাহেবে মসজিদ বানাইছে। তোমার সাহেবের ইনকামটা কত, হালাল না হারাম ভালো করে তালাশ করে দেখো। হারাম সুদখোরের টাকা দেয়া, ঘুষখোরের টাকা দেয়া, ব্যাংকের টাকা দিয়া মসজিদ বানালে সেই মসজিদের নামাজ পড়লে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কথা কন ঠিক না বেঠি। রাগ হলে হইতে পারে, বেশ হলে হইতে পারে, কই হুজুর আর দাওয়াত দিতাম না, কোনো অসুবিধা নাই, দাওয়াতের জন্য ওয়াজ করি না, হক কথাগুলি মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইয়া বাল্লিগু আননি ওয়ালাও আয়া, একবার আইতে পারলে এক এলাকার আর দ্বিতীয়বার না আইলেও কোনো অসুবিধা, কথা কন ঠিক না বেঠি। আসুন বন্ধুরা, এবার ইমাম সাহেব হুজুর কইতেছে আমার দ্বারা তাবিজ লেখা সম্ভব না, তাবিজের লেখার যেই কাটা কামান কলম খাতা পাতলা কাগজ জাফরানের কালি কিচ্ছু নাই। মহিলা কইতেছে হুজুর আপনি যদি আমার কামরা না করিয়া দেন এলাকায় থাকেন কেমনে দেখকে দিব, এরকম কিছু মহিলা আছে না নাই? এবার ইমাম সাহেব ডরাই গেছে গা, আগের মসজিদে চাকরিটা মাত্র 2 মাস আগে নিলাম এডারে, এর তো বোঝাই লেগা মানছি খালি হুজুরের ফাইলের তলে কালি পড়ে না, হুজুরে কয়দিন এই মসজিদ, কয়দিন জমদ্দারের বাড়ি মসজিদ, কয়দিন মাতবর বাড়ি মসজিদ, কয়দিন ফরাজি বাড়ি মসজিদ, কয়দিন শেখাগো বাড়ি মসজিদ, কথা ঠিক না বেঠি। এরকম কিছু ইমামও আছে এক এলাকার মধ্যে জমা কিছু সম্পর্ক হয়ে থাকে, 1 থেকে 5,000, 1 থেকে 5,000, 1 থেকে 3,000, 1 লাখ জমাইয়া পরে সম্পদ দা রাইতে জায়গা, কথা কোন ঠিক না বেঠিক। এই জন্য এদের থেকেও সতর্ক থাকতে হবে। কিছু মানুষ এই পোশাকটারে ব্যবহার করে টাকা কামানোর জন্য, কিছু মানুষ এই দাড়ি টুপি এই লেবাসটাকে ব্যবহার করে টাকা কামানোর জন্য, আমরা টাকা কামানোর জন্য ওই দাজ্জালের রুটির জন্য আমরা এই লেবাস পরি নাই, কথা কোন ঠিক না বেঠিক। আল্লাহ হেদায়েত নসিব করুক, সবাই বলেন আমিন। মোহতরম হাজিরিন, এবার ইমাম সাহেব বলতেছে মহিলা গো আমার তো জাফরানের কালি নাই, কয় অসুবিধা নাই, কি লাগবো খালি কন। এবার ইমাম সাহেব হুজুর বলতেছে মহিলা মা গো
জাফরানের কালি লাগবে আর তুষ কাগজ লাগবে, পাতলা কাগজ। ওই কোনো টেনশনের কারণ নাই, আমার চাচাতো ভাই চকবাজারে চাকরি করে, খালি ফোন দিয়া বলবো আগামী বৃহস্পতিবার বাড়িতে আসবে নিয়ে আসবো। কয় আর একটা জিনিস লাগবো, এটা পারবেন নি? ইমাম সাহেব মনে মনে কয় এমন একটা কঠিন নাম কমু যাতে মহিলা আনতে না পারে। ইমাম সাহেব সালা বুদ্ধি করে কইতাছে, ও মহিলা আর একটা কঠিন জিনিস লাগবে, সেটা পারবেন? কয় কি? সেটা তো সোনার গাও পাওয়া যাবে না। এটা কি কন্যা হুজুর শুনি? বাঘের মোষ লাগবে, বাঘের মোষ। কের মোষ আছে আপনাকে সোনার গাও জাদু করে? বাঘের মোষ আছে? বাঘ আছে নি? বাঘ না তাহলে মোষ থাকবো কইতে? কথা ঠিক না বা ঠিক? এবার মহিলা চিন্তা করে, হুজুর এমন একটা নাম কইল, এটা তো সহজে পাওয়া যায়, এটা আনতে হইলে মিরপুর চিড়িয়াখানা যাওয়া লাগবে। কথা ঠিক না? মহিলা দুই তিন মিনিট মাথায় টেনশন খাটাইয়া কইতেছে, হুজুর আমরা নারীরা পারি না এমন কোনো কাম নাই, বাঘের মোষও আমরা এনে দিতে পারবো। কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, বাংলাদেশের সংসদের স্পিকার নারী, বিরোধী দলের নেত্রী নারী, সব জায়গায় নারীদের নেতৃত্ব জয় জয়কার ধরি বাংলাদেশ, এখন আমরা পারি না এমন কোনো কাম নাই। কথা বলে ঠিক না বাঠি? এদেশের মহিলারা পল্টন ময়দানে ভাষণ দেয়, আমার দেহ আমার মন, যাকে খুশি তাকে দিব, ভাঙা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। নাউজুবিল্লাহ, এই স্লোগান আপনারা শুনতে নাও পারেন, কিন্তু আমি দীর্ঘ 13 বছর ঢাকা শহরে লেখাপড়া করছি, আমি এই স্লোগান বহুবার শুনেছি নারীদের মুখে। এই কথা পরে প্রসঙ্গ আসতেছে ইনশাল্লাহ, যদি সময় পাই, হুজুর যদি একটু খাইতে খাইতে লম্বা টাইম পেয়েই ফেলাই তাহলে কথা বইলে যাব ইনশাল্লাহ। সব কিন্তু ফিনিশিং দিতে পারতেছি না সময়ের কমের কারণে। শুনুন বন্ধুরা আমার, এবার ইমাম সাহেব যখন কইল বাঘের মোষ লাগবো, মহিলা বাড়ির গিয়ে বইরেছে, ঘরের ওটার মধ্যে গালে হাত দিয়ে বইরেছে। স্বামী এসে কে কিরে গালে হাত দিয়ে বসিস কে? আমি তো মরছি না, আমাকে শরীয়তপুরে যদি জামাই মারা যায় তাহলে বউ গালে হাত দেয় কান দেয় দুঃখ। এবার মহিলা ডাক দেখে স্বামী, প্রাণের স্বামী গো, জীবন হচ্ছে তেমন কিছু চাইলাম না। ও মহিলা স্বামী গো, ছোট্ট একটা জিনিস তোমার কাছে আবদার করতে চাই। স্বামী বেচারা মনে করছেন না জানি স্বর্ণ গয়না চায় না কিসে আল্লাহ জানে। এবার মহিলা বলতেছে আমাকে বেশি কিছু দেওয়া লাগবে না, মাত্র 30টা ফারাম মুরগির ডিম আইনা দাও। ফারাম মুরগির লাগে বাঘের মোষের কি সম্পর্ক? এবার সমস্যা নাই, রাস্তার কোনার মধ্যে এক দোকান, ছোট টং দোকানের মধ্যে গিয়ে 30টা ডিম আইনা কই লহ দিছে। এবার হেসারির মধ্যে দিয়া দেখবেন, ওই গত সপ্তাহে ভৈরব গেছিলাম, দেখলাম মাত্র 18 ঘন্টায় হাঁসের ডিম ফুটে বাচ্চা ফুটে বেলা। সুবহানাল্লাহ, মানুষ কত আধুনিক হয়েছে। বাচ্চাটা ফুটাই আইন না, মহিলা ফার্ম মুরগির যে মোটা মোটা আদার, ছোট ছোট আদার, এটি খাওয়ান শুরু করছে। পাঙ্গাস মাছের আদার আর ফার্ম মুরগির আদার, এগুলি প্রায় এক সুতায় বাঁধা। আপনারা ভালো করে গবেষণা করে দেখেন, বর্তমান যুবকরা খালি স্টক করে, সব বিয়ার মধ্যে গিয়া মুরগি বাজা খালি ফার্ম মুরগি। কথা কোন ঠিক না বাটি? ধরো ফার্ম মুরগিটা বাসায় খাইবেন, আমি ইমাম সব ফার্ম মুরগি খাই না, আমার ঘর বাড়ির মধ্যে আমি দেশি মুরগির ফার্ম নিজে করে লইছি আলহামদুলিল্লাহ। এবার মহিলা ফার্ম মুরগির আদার খাওয়াইতে খাওয়াইতে 25 দিনে 1.5 কেজি ফোনে 2 কেজি হয়ে গেছে। এবার মহিলা এক একটা করে মুরগি লইয়া বাসের মধ্যে ওইটা মিরপুর চিড়িয়াখানার মধ্যে রওনা দিছে। মিরপুর চিড়িয়াখানার দারোয়ানকে গিয়া বলে, দারোয়ান ভাই আমি একটু বাঘের জন্য খাবার আনছি, দিতে পারবানি? কয় অসুবিধা নাই দাও। খাওয়াইছে বাঘ, প্রত্যেক দিন গরুর গোশত খাইতে খাইতে দাঁত ব্যথা হয়ে গেছে। আমাকে কোরবানির সময় দেখবেন 3 দিন যখন আমরা গরুর গোশত খাই, পরে আর গরুর গোশত মজা লাগে না, বউরে খাই হুটকিল্লার আলাগা। কথা কন ঠিক না বেঠে? নাহলে একটু শাক পাতা রান্ধো, বউরে কয় কি কয় না? এবার মহিলা যাইতে যাইতে 5 দিন পর্যন্ত বোরকা গর্ত দিয়া বাঘের ফার্ম মুরগি খাওয়ায়। বাঘে খায় আর মনে মনে কয়, ওই যে বোরকা পরা মহিলাটা দেখা দেয়, ওই বোধহয় আমার জন্য এই ব্যবস্থাটা করতেছে, ভালোই হয়েছে। এবার 10 দিন পার হওয়ার পরে মহিলা ডাক দেখায়, ও দারোয়ান ভাই আমি নিজ হাতে ফার্ম মুরগিটা বাঘেরে দিতে যাই, কোনো অসুবিধা নেই দিছে। দেওয়ার পরে এবার 20 দিন পার হয়ে গেছে,